আজকে কিন্তু আপনাদের সামনে দ্রুততম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেমন আপনারা কিন্তু এখন ফোনের স্ক্রিন বন্ধ রেখে কিন্তু আপনারা ইউটিউব থেকে গান শুনতে পারবেন। ইউটিউব থেকে গান না, আপনি ইউটিউব থেকে যে কোনো ভিডিও কিন্তু আপনারা শুনতে পাবেন এই ফোনের স্ক্রিন বন্ধ রেখে। সো এই কাজটা কীভাবে করবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সো তার জন্য আমরা জাস্ট কী করবো, আমাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে সেই ক্রোম ব্রাউজারে আমরা জাস্ট ক্লিক করে প্রবেশ করব। সো তারপর আমরা কী করবো, এখানে আমরা জাস্ট সার্চ করব m.youtube.com। আমরা কী লেখা এখানে সার্চ করব m.youtube.com, একটা লেখা এখানে সার্চ করব m.youtube.com। লেখা সার্চ করার পরে কিন্তু আমাদের এখানে ইউটিউবে নিয়ে চলে যাবে। তারপর আমরা উপরে থ্রি ডট একটা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডেস্কটপ সাইট, এটাতে একটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু আবার আমাদের এখানে ইউটিউবের ভিডিওগুলো এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবের ভিডিওগুলো আবার চলে আসতেছে একটু লোডিং হওয়ার পর। তারপর আমরা এখান থেকে যে কোনো একটা কিছু প্লে করবো। যেমন ধরেন আমি এখান থেকে এই কার্টুন ভিডিওটা আমি এখান থেকে প্লে করবো। কার্টুন ভিডিওটার উপরে ক্লিক করে দিলাম। কার্টুন ভিডিওটার উপরে ক্লিক করে দিই তাহলে এখানে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কার্টুন ভিডিওটা কিন্তু এখানে প্লে হয়ে গেছে। তারপর আমরা কী করবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসবো। আমরা যদি এখান থেকে বেরিয়ে আসি, তারপর আমরা যদি উপরে দেখি তাহলে এখানে দেখতে পাবো উপরে কিন্তু ভিডিওটা পজ হয়ে গেছে। তারপর আমরা যদি এখানে প্লেতে ক্লিক করি তাহলে এখানে ভিডিওটা প্লে হয়ে যাবে। আমি যদি আপনাদের একটু সাউন্ডটা শুনে দেখাই, আপনারা সাউন্ডটা এতক্ষণ শুনতে পারছেন, এই সাউন্ডটা আমি কপিরাইটের জন্য সাউন্ডটা কমিয়ে দিই। আপনারা, আমি জানি না আপনারা সাউন্ড শুনতে পারছেন কি না। তারপর আমরা কী করবো, আমি এখন স্ক্রিনটা অফ করি। স্ক্রিনটা অফ করে দেখাই আপনাদেরকে আপনারা গান শুনতে পাবেন কি না। এই যে এখানে আমি স্ক্রিন অফ করে দিলাম, তারপর কিন্তু এখানে ভিডিও পেয়ে গেছে। যে এখানে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন টাইম উঠতেছে। আমি এখানে চাইলে কিন্তু আমি এই এটা টেনও দিতে পারবো এরকমভাবে। আমরা এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এরকমভাবে স্ক্রিন অফ রেখে আপনারা গান শুনতে পারবেন। আচ্ছা, আমি এখন লকটা খুলি। লকটা আমি খুলে দিলাম। তারপর আমি এখানে আবার উপরে টান দিয়ে দেখি, এই যে এখানে কিন্তু ভিডিওটা প্লে মানে চলতেই আছে। সো বুঝতে পারছেন এরকমভাবে কিন্তু আপনারা ইউটিউবের মানে ইউটিউব মানে ফোনের স্ক্রিন বন্ধ রাখে কিন্তু আপনি ইউটিউব থেকে যে কোনো কিছু প্লে মানে শুনতে পারবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিও মানে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।